먹어라니까 100개 가야지 떨어졌어. 그래라지. 에? 에이. 에이 사갈사갈 뒤에 있고 따라다니 겨우 거리시키는데. 깐클게 손로. 저또 보소라기. 사이나라 아미 선드로 술조 나리께란 수바리가 삭기라이까. 칼라토 샤미오이시. 칼라토 샤미깐 자노스. 사이나라 아미 칼라토 바이볼. 넌 애쓰도 보라 꼬리자. 아마르 칼라토 이스트리 사이나라 뒤 비하 걸때 사시. 뒤또 로얄벙골 타이가를 떼알 소리를 막수지. 뒤 쉐스. 너희 사이나라 칼라토 샤미오 헐살 다이오. 키라 다카 미쳐나. 아미 사이나라 비하 걸부터 예 바리 샤미 다카 걸 보내자 보내자. 아미 푸트모! 가라 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 아! 아미 푸라지! 아! 야마 아마르 강제들에! 이이 여러분아! 어우! 우즈디 아르코노딘! 아마르 칼라토 스트리트게 쏙디비 노래 아미 에몬 바탐 데모 선멸트로터 바벤낭디 불러잡이 뭔가 해 그래! 그래 간게들에 간에 딕도 되면 이게 닥쳐서 살아 그래. ভালো শুরু করছ তুমি না কি ভালো শুরু করছি আর শুনো আমার না এখন কোনো সময় নাই তোমার সাথে কথা বলার বুঝতে পারছো এখন এই কথা কইলে তো হইব না চোদ্দ বছর আগে চন্দ্র সূর্য সুপুরি আর নারিকেল গাছ সাকিরাইকা তুমি আমার খালাতো স্বামী বানাইছিলা কেন বানাইছিলা আমরা দুজনে খালাতো ভাই বোন ওরকম ছোটবেলায় সবাই না এই খালাতো স্বামী মামাতো স্বামী চাচাতো স্বামী কত কিছু বানায় থাকে তাই আমিও তোমার খালাতো স্বামী বানাইছি এখন আর আমার তোমার পছন্দ লাগে না এখন আমি ওই অন্য একটা ছেলের ডাইরেক্ট স্বামী বানাবো বুঝতে পারছো ও আচ্ছা ভালো কথা খুব ভালো খুব ভালো এখন তুমি ওই কালে কালামের জমি জমা দেইখা লোভে পড়ছো আমি তো তোমার এত সাহসে ছাড়বো না আমি পাঠান বংশের পোলা শুনো তোমার আমি মানলে মানলাম না মানলে না মানলাম তোমার আমার যখন সুরে ফালাই দিতে মন চাইবে আমি সুরে ফালাই দেব এখন আমার সুরে ফালাই দিতে মন চাইছে আমি তোমার সুরে ফালাই দিছি এই তো তোমাকে আসল রূপ বার হয়ে গেছে গা তোমাকে রূপ দেই প্রেম করবা সালমান খানের লগে আর বিয়া করবা কাইলা টাকরুরে না শোনো সাইনা বেশি দিন যায় না দিছি আমি তোমার কালে কালেমের কানের মধ্যে একটা ঘুষা মাইরা কান তবদা করে দিছি এরপরে এমন পাটা মরে দেব জীবনে যেন বিয়ার নাম মুখে না নাই মাস্তান একটা এই কারণেই তো তোমার মতো মানুষের আমার পছন্দ লাগে না ফালতু কোথাকার দেখো তুমি আমার কালামের কি করো তোমার বুনির খাওয়াল কি করেছে হ্যাঁ তোমার বুনির সার এই সাহস বনেতে পাইছে তোর কি শরীরে কোনো শক্তি ছিল না ও তোর কানের লতি ফাটাই দে তুই ওর নাকের বারান্দা ফাটাই কিন্তু কিছু তোর নেই কোট কাতারি টাকা পয়সা দেওয়া লাগতো সব আমি খরচা করতাম আরে তুমি থামো নশেদ এক লোকা ছেলে ওর সাথে তুমি ঝগড়া করতে চাইও না তো সর্বনাশ তার মানে নশেদ সত্যি সত্যি তোমার কান ফাটাই দিছে সেটা তো তোমার জন্য হয়েছে সব দোষ তোমার তুমি এই নশেদকে আকাশ চন্দ্র সূর্য ডাল গাছ আম গাছ সব সাক্ষী রেখে বিয়ে করেছে না তাহলে তো সবই হয়েছে না সেটার প্রতিদান আমাকে দিয়েছে যেটা প্রতিদান দেওয়াচ্ছি খারা আমি দেখতেছি তোর পাঠানের বাচ্চা কত বড় মুস্তান হয়েছে ওর সাহস আমি বাইর করে দিবানি শোনেক ও তোর মাথা ফাটাক কান ফাটাক আর নাহের বারান্দা ফাটাক চায়নার সাথে তোর বিয়ে হবে রেকর্ড ঠেকাতে পারবে না এ আমি কয়ে গেলাম আর তোর পুলিশ সামালে দেখছি বল দেখেন হ্যাঁ বল দেখেন তুমি আমি না তোমার মতো মানুষে বিয়ে করছি এটাই মনে হয় একটা দোষ ও তোমার কান ফাটায় দিছে তুমি ওর পা থেকে মাথা পর্যন্ত সব ফাটায় দিতে পারলে না এ বাবা রে সেটাই তো পারিনি তুমি একটা তালগা সাক্ষী রেখে তারে বিয়ে করে দিবে বলে
নওশাদ ভাই, তুমি এভাবে পানি খাচ্ছ কেন? তোমার কি কোনো মাথার সমস্যা হয়েছে? রক্ত টকবক করতেছে আমার মাথার মধ্যে, রক্ত টকবক করতেছে। সে আমার আকাশ বাতাস সাক্ষী আপন স্বামীর মতো ভালোবাসছে, সে আমারে আজকে প্রত্যাখ্যান করছে, আমার মাথার রক্ত টকবক করতেছে। বুঝছি বুঝছি, তার মানে তোমার খালা তোমার তোমার শেখা দিছে। এত সুতরাং নওশাদ পাঠার বংশ, পাঠার বংশ আমারে আমারে শেখা দিয়া ব্যবহার করে সুইরা ফেলাই দিব। আমার খালাতো ভাই আমার এইভাবে ব্যবহার করে তুলা ফালাই দিছে। তার মানে তুমি আমার হাতে কলমে বুঝাই দিলা তোমার খালা তুমি তোমার কিভাবে ছুড়ে ফেলাই দিছে। কিসের ভাইরা? ভাইরাগিরি বাদ, তোর ছেলের আমি গুম করে দেবো, তারপর পত্রিকায় হেডলাইন হবে, শমশের পাঠার পুত্র নওশাদ পাঠা গুম। এই ভাইরা, এই এই আপনি পাঠা করছেন কেন? আমরা তো বংশ পাঠান, আমি শমশের পাঠান, আমার সওয়াল নওশাদ পাঠান। ওরে তোর পাঠানের লেফট তোষকে আগুন। এই দুলা ভাই, তুমি আমার সওয়াল এক বিনা দোষে গুম করবে কিসের জন্য? কিসের বিনা দোষে? আমার মায়েরে আমি যার সাথে ইচ্ছে তার সাথে বিয়ে দেবো, তাতে তোমার ছলের কি? ওহো, শোনেন বড় ভাইরা, আপনি বোধহয় জানেন না আপনার মেয়ে, আপনার মেয়ে আমার ছেলের সাথে মেলা দিন ধরে প্রেম প্রেম খেলা করে তারে খালাতো স্বামী বানাইছে, জানেন না বুঝি? খুব জানি, ওরকম খালাতো স্বামী, মামাতো স্বামী, ফুফাতো স্বামী বানায় থাকে, তাই বলে তার এরকম বৃষ্টি করে দেয়নি যে তার বিয়ে করা লাগবে, কোনো চুক্তিপত্র হয়নি। এই তো ভাইরা, বুঝের অভাব। আপনি আপনি বাঘের পাশায় খোঁচা দিবেন আর বাঘ আপনার আদর করবে, দুম মেরে বসে থাকবে না? তুমি রয়্যাল বেঙ্গলের আব্বা ভাবো নিজেরে, তাই না? হ্যাঁ, তোমার ওই রয়্যাল বেঙ্গল টাইগাররা কিরম করে রাম ছাগল বানাতে হয় তার ব্যবস্থা আমি করতেছি, সে সকল আমার কোনো দোষ দিতে পারবো না। তুমি যে কি করতে পারো সেটা আমার খুব ভালো জানা আছে। কতক্ষণ তো বই রেছো, কিছু বললে বলো। আমার বড় বোনের মায়া ছাড়া কি দুনিয়াতে আর কোনো মায়া নাই যে তোর ওরে তারই বিয়া করা লাগবো? আম্মা, তোমার বড় বোনের মেয়ে আমার সাথে ব্রাশ ফায়ার খেলতেছে, কিন্তু সে ভুলে গেছে যে ব্রাশ ফায়ার গুলি আমার বুকে এসে নিক্ষেপ করার জন্য ছুড়েছে, সেই ব্রাশ ফায়ারের গুলি তার শরীরে গিয়া লাগবে। একটা কথা ভুলে গেলে চলবে না আম্মা জান, আমি পাঠান বংশের ছেলে, এই বংশের ছেলেরা কখনো হার মানে না, মানবেও না। আজ দুপুরে তোর খালু এসেছিল, শাশাই গেছে, তোরে বলে গুম করে ফেলাবে। তাই নাকি? তোমার বড় দুলা ভাই এই কথা বলছে, আমারে গুম করব, এত বড় সাহস পাঠান বংশের ছেলের এসে হুমকি দেয়। তুমি তারে বলে দিও তার মেয়েরে আমি তার বাড়ির ঠিকা তুলে আইনা, এরপরে বিয়া করব। ও বাবা, দেশে কি বেটি সালের অভাব আছে? তুই এসব ঝামেলার মধ্যে যাস না বাবা। 14 বছর যাবত সে আমার এরিয়া বউ স্বামী খেলছে, এত সহজে আমি ভুলতে পারবো না আম্মা, আমি দেখবো আম্মা তোমার বড় দুলা ভাই কেমন করে তার মেয়ের অন্য জায়গায় বিয়া দেয়। তাহলে প্রথমে তোমার
বড় তুলাবায়ের মাথার মধ্যে একটা বাঁশ দিয়া ঠাস করে মারি। এরপরে যে বিয়ে করতেইব না, ওর মাথা বরাবর আর একটা ঠাস করে মারি দিব। তোমার ভুল লাগলে চলবে না, আমি পাঠান বংশের ছেলে। কালে কালামের জন্য তোমার এত দরদ, অথচ 14 বছর আগে তুমি যে আমার স্বামী বানাইলা তার জন্য একটু দরদ হয় না তোমার? না, তোমার মতো ফালতু পোলার জন্য আমার কোনো মায়া হয় না, কোনো দরদ নাই আমার তোমার। তাহলে তুমি আমার চন্দ্র সূর্য নারিকেল সুপারি গাছ চাকরি রেখা কেন সবাই বানাইছিলাম? শুনো, বানাইছিলাম সেটা খুব ভালো কথা, সেটা ছোট কালে বানাইছিলাম, কিন্তু এখন আমি তোমার সরাসরি করছি যে আমি তোমার ডিভোর্স দিয়ে দিচ্ছি। তালাক তালাক তালাক, ওই সব আলাক তালাক মানি না আমি, ডিভোর্স ডিভোর্স কিচ্ছু মানি না। তুমি যতই ডিভোর্স আর তালাক দাও, দরকার পড়লে আমি হাইকোর্ট চার্জ করে যাবো, তোমার বিরুদ্ধে আপিল করবো। ওরে বাপ রে বাপ, এই সাইনারে তুমি খেট মারতেছো। শুনো, তোমার একটা কথা কই, আমার জজ কোর্ট হাই কোর্ট এসবের ভয় দেখায় কোনো লাভ হবে না। সাইনা, তুমি ভুলে যাও না, আমি পাঠান বংশের ছেলে। তুমি আমারে ভুলে যায়, আমারে সাদা মুলা দেখায়া তুমি কালে কালামরে বিয়ে করবা আর আমি বসে বসে আঙ্গুল চষবো, তা কিন্তু হবে না। তোমার এসব ফালতু কথা শুনবার না আমার সময় নাই। তোমার একটা কথা কয়ে যায়, তুমি যদি আমার কালামের গায়ে আর একবার হাত তুলছো তাহলে কিন্তু তোমার খবর আছে, তোমার কোল যেটা আমি ছিঁড়া লই আসবো। ডাক্তার সেটারে কেসি দিয়ে টান দিয়ে ধরে ব্যান্ডেজ দিয়ে এখন লাগাই দিয়েছে, এখনো সোজা হয়নি। এটা নিশ্চয়ই কোনো কারণ ছিল, কারণ ছাড়া তো আমার সওয়াল কারো গায়ে হাত দেয় না। কারণ তো আছে। কি কারণ? এই যে চাই না, তাদের সাথে আমার বাপ আমার বিয়ে ঠিক করে রাখেছি, আর আপনার ছেলে যা করতেছে তার নাকি খালাতো বউ, এটা কোনো কথা? শোনো বাপু, তোমার কান্না তোমার নাক সমতে ভকেট করে দেওয়া উচিত ছিল। কেন? তুমি বাঘের সামনে থেকে বাঘের গ্রাস কাড়ি নেবে আর সে তোমার খাবার না মারিয়ে কিছুই কবি না, তাই না? এই চলে, তুমি এত বোকা কিসের জন্যে? ও, আপনি সল রয়্যাল বেঙ্গল টাইগার, আমি তার খাবার বুকিতে কাড়ি নিচ্ছি না। ঠিক আছে, এবার খালি আমার গায়ে হাত তুলুক, আমি একটা কেস করে দেবো। হুম, কেস। এই বাপু, এই এই সমস্ত কোর্ট কাছারির ভয় আমাকে দেখায় না। আমরা কইলাম পাঠান বংশের লোক। কি জানি আমার নাম, আমার নাম কি? শমশের। হ্যাঁ, শমশের পাঠান। শমশের পাঠান এসব কোর্ট কাছারির ভয় করে না, বুঝছো? ওরে বাপরে, সেরম বাপ সেরম বেটা। পাঠান না করছি, পাঠা না পাঠান না, ডাকাই ডাকাই। সম্মান দিয়ে কথা কন, হাই হুঙ্কার করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না, কিন্তু কয়ে দিলাম ভালো হবে না, কিন্তু কয়ে দিলাম ভালো হবে না, কিন্তু কি তোর এত বড় সাহস? তোর এত বড় সাহস, তুই আমার দিনে দুপুরে শাল্টিং দিস? হ্যাঁ, এই কি করবি তুই আমার, তুই কি করবি? কি করবো আপনি দেখতে চান? আপনি কি মনে করছেন আমি পয়সা থাকতে ওই কালে কালামের লগে আপনার ভাইয়ার বিয়া দিবেন? অত সোচা না, আমি পাঠান বংশের পোলা। বেশি ভাড়াবাড়ি করলি না, তোর আর তোর বাপের ওই ইভটিজিং করার অপরাধে তোর দোষী এখন আপনি যদি আমার স্ত্রীর অন্যায় ভাবে বিয়া দিয়া দেন, আপনি উল্টা ইফটিসিং এর মামলা খাইবেন। এই দেখ, এই আমার মায়ের তোর খালাতো বউ হোক আর যে বউ হোক, আর তুই খালাতো স্বামী হইস আর দা হইস, কথা কইতেছি
অরিজিনাল স্বামী তুই কোনোদিন হতে পারবি না। আমি সেটা মনে নেব না, কোনোদিন আমার জীবন থাকছে না, বুঝতে পারছিস? কেমনে করে বলি তোয়, এই নসাদ খুব ভালো করে জানে, কারণ আমি পাট খান বংশের পোলা। শুনো আম্মা, আমি তোমার অপেক্ষায় করতেছিলাম। হ্যাঁ, তোমার বোনের ছেলে এসব কি শুরু করছে, কি ভাবছে সে তার নিজেরে? সে যেরকম করতেছে না, এতে ওই যে উই পোকার কথা শুনছো না, যে উই পোকা যখন মরে তখন বেশি পাকনা গজায়, তোমার বোনের ছেলেরও কিন্তু সেই উপায় হয়েছে। ওর পাকনা গজাইছে, মরবে তাড়াতাড়ি। চুপ কর সেরি, এখন তো আমার বোনের সাওয়ালেরই সব দোষ, আর তুই তো হলি ধোয়া তুলসী পাতা, তাই না? আমার না অবাক লাগতেছে, তুমি স্বজন প্রীতি করতেছো? ওই ছেলে তোমার বোনের ছেলে দেখা আসে আমার সাথে যা ইচ্ছা তাই করতেছে, ওই বখাটে একটা ছেলের পক্ষ নিয়ে তুমি আমার সাথে কথা বলতেছো? মা, আমার না খুব খারাপ লাগতেছে তোমার এই ব্যবহারটা। ছোটকালে আমার বোনের ফোলা ছিল তো হৃদয়ের আয়না, এখন তো মন তো আর চাই না। তুই হলি আমার সেই বেটি, মেড ইন চাইনা। বাহ, কি চমৎকার কথা! নিজের মা যদি এমনি করে কয় তাহলে মানুষে কি করবো? হ্যাঁ, সেটা ছোটবেলার কাহিনী ছিল আম্মা, সেটা তুমিও ভালো করে জানো। তুমি আমারও দোষ দিতেছো আম্মা। তাহলে কার? যাদের চন্দ্রসূর্য সাক্ষী দেখা, খালা তো স্বামী বানাইছিস, অথচ তারে দেখা এখন অন্য সাওয়াল দে আপন স্বামী বানাইছিস, সে কি ধুম মাইরা বসে থাকবে? তুমি তোমার বোনের ছেলেরে যা খুশি তা করবার কর, সাথে তুমিও সঙ্গ দাও, আমার কোনো অসুবিধা নাই। আমি তোমাদের সবাইরে একটা কথা জানায় রাখতেছে, বিশেষ করে তোমারে, সে যত কিছু করুক না কেন, আমার এই অন্তর সে জিততে পারবে না, সে কোনোদিন আমারে পাবে না। বাপ বেটি দুজনে তো ওর লগে যুদ্ধ শুরু করছে, করগে যা খুশি করগে। হ, বুঝি না তো, নিজের বোনের ছেলে দেখে এখন বোনের ছেলে টান টানতে তো টানো, দেখি যত টান টানো কিচ্ছু হবে না। ওই ধরনের বেদ তুমি যে আমি জীবনও বিয়ে করবো না। তুই কি আমার বড় ভাইরার বেটি শিউলিরে সত্যি সত্যি ভালোবাসিস বাপ? আব্বা, যদি সত্যি সত্যি আমি ভালো না বাসতাম, আমার সাথে ভালোবাসা তার না থাকতো, তাহলে কেমন করে সে আমার খালাতো স্বামী বানায়? তাহলে শোন বাপ, তুই তার খালাতো স্বামী থেকে ডাইরেক্ট স্বামী হয়ে যা। যদি তুই আমার ছেলে হয়ে থাকিস, তাইলে তারে বউ করে ঘরে নিয়ে আয়, আমি তোর অর্ডার দিলাম। কিন্তু আব্বা, আপনার বড় ভাইরা তো এটা কোনোভাবেই মানতেছে না, সে আমার পথের কাঁটা দেওয়াল হয়ে দাঁড়াইছে, সে আমার যে কোনো সময় অ্যাটাক করতে পারে। তুই সেই সমস্ত অ্যাটাক ফ্যাটাক উল্টায় দিয়ে তুই দেওয়াল টপকায়ে তাহলে যেভাবে পারিস তোর ক্ষমতা দিয়ে ঘরে বউ করে নিয়ে আসবি। ঠিক আছে আব্বা, আব্বা আপনি খালি আমার একটু মানে তোয়া করে দেন, আমি আমি আপনার কথা দিতেছি, আপনার দোয়া পাইবে, আমি আমি আপনার বড় ভাইরার মাইয়ারে এই বাড়ির বউ করে তারপরে খাদ্য হব, পাঠান বংশের সম্মান যেন আমি রাখতে পারি আব্বা। দিলাম দোয়া করে আমার বড় ভাইরার বেটি রে নিয়ায় ঘরে বউ করে। ঠিক আছে আব্বা। শোন শোন কালে কালাম, তুই সায়নারে বিয়ে করার ইচ্ছা ত্যাগ কররে ভুলা যা। সায়নার সাথে আমার আকাশ বাতাস গ্রহ তারা নক্ষত্র সাক্ষী রাইখা 14 বছর আগে বিয়ে হয়েছে, আবার কালেমা পয়রা
বিয়ে করব। জায়না আমার ছিল, আছে, থাকবে। এই ব্যাপারে তোমার সাথে কথা বলে আমি আমার কান্ডা আবার ফাটাইতে চাইনি, কোনো কথা বলবো না এই ব্যাপারে। আমি এর আগে তো তোর কান ফাটাই দিছি না, এইবার চায়নার বাপের নাক ফাটাই দেব। আমার সাথে যদি চায়নার বিয়া না দেয়, চায়নার বাপের নাকের জায়গায় নাক থাকবো না, নাক আমি বাগেট করে দেব। দেখো ভাই, তোমার দেখলে আমার খুবই ডর করে। আমি এসব নাক ফাটাফাটি কান ফাটাফাটির মধ্যে নাই ভাই, ভাই নাই রে ভাই। চায়নার বাপের তুই জানাই দিস, তোর কান ফাটাইছি না, এক্সাম্পল কিন্তু তুই আসস। আমার সাথে যদি বিয়া না দেয়, এগেরম করা চায়নার বাপের নাক আমি ফাটাই দিব। এটা চায়নার বাপারে জানাই দিস। আমি নতুন করে আমার কান্টার ভাড়াইতে চাই না। আমি পুঙ্গ হাসপাতালে ভর্তি হই না। ও তোমরা তো সেটাই চাচ্ছ, সেটাই চাচ্ছ না, সেটা কিন্তু আমি হতে দিব না। আচ্ছা তোমারই তো দোষ, তোমারই দোষ, তুমি কিসের জন্য ওরকম একটা টাকা চাওলে তুমি হবু স্বামী বানাইছো। একদম আমারও কোনো দোষ দিবা না। ওই ব্যাটা যদি রয়্যাল বেঙ্গল টাইগার হয় তাহলে তুমি কি, আমি কি রাম সাগলের সাথে প্রেম করতেছি? রাম সাগলকে বিয়ে করার ডিসিশন নিতে আমি মনে কর মনে কর মনে কর তুই তো বাজার থেকে আমি ওই কার্ড নিয়ে ওর মুখের উপর একটা ছুঁড়া দিয়ে আসি। ঠিক কইছিস, ঠিক কইছিস। কোন অনুষ্ঠান আগামী সোমবার না সোমবার দূরি হয়ে যায়, আগামী শুক্রবার আমি তোকে বিয়ে দেবো। দেখি ওই শালির পিঠে পিঠা কি করে। তুমি আর সব খালাতো বোন দেখি এরকম নাকি আব্বা? খালাতো ভাই গুলোকে প্রেম করা, শেষ পর্যন্ত খালাতো ভাই গুলো ছেক দিয়ে অন্য পোলারে বিয়ে করে আব্বা। আমার খালাতো বোনও আমার ফাঁকি দিয়ে অন্য শালিক বিয়ে করছে, তারপর তারপর আমি তোর মাকে বিয়ে করি। তার কথা মনে হলি আজও আমার ভুলবি না? না 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 না, তাকে আমি ভুলিয়ে গেছি রে বাপ। কিন্তু বাপ তুই আমার সাবাল, আমি যে কাম করবি পাই নাই তুই সেই কাম করে দেখাবো, তুই যিনি আমার মতো শেখা খাস নে বাপ। কিসের লজ্জা আম্বা? আব্বার খালাতো বোন আব্বারে শেখা দিয়েছে, আব্বারে কষ্ট দিয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দুনিয়ার সব খালাতো বোনকে আমি এমন শিক্ষা দেব যেন চুকে চুকে আর কোনোদিন কোনো খালাতো ভাই বা খালাতো স্বামীরে এইভাবে কষ্ট না দিতে পারে। কি বল না বাপ? হ্যাঁ বাপ।
সে কথা মনে হলে আজও আমার না থাক আর বলি না। দেখো কাণ্ড, পুরো হয়ে গেছে, তারপর তো আজকাল কেন হইল না? আব্বা, আপনার বড় ভাইরার মেয়ে, আমার খালাতো বোন, 70 বছর যাবত আমার প্রেম ভালোবাসা নিয়ে সিনেমিনি খেললে এখন আমার অস্বীকার করতেছে। আমি আপনার কথা দিয়ে আসতেছি, আম্মা আপনারা বলতেছি আমার খালাতো বোনকে যতক্ষণ পর্যন্ত না তারে এই বাড়ির বউ না করে আনবো ততক্ষণ পর্যন্ত আমি খান্তাম না। আমি খালাম বেটা, তুমি এগিয়ে চলো, আব্বাই আছে তোমার সাথে। বেটা তুমি এগিয়ে চলো, আব্বাই আছে তোমার। ওরে বাবা, কত তেজ! শুনো, বিয়ের কাজ ছিলে তো কোনো লাভ হবে না। আজকে থেকে এই সাইনা তোমার অফিশিয়ালি ডিভোর্স দিয়ে দিছে, বুঝছো? অন্য ছেলের বিয়ে করে তার বউ হইতে যাইতেছি আমি। সাইনা, তুমি ছিলে আমার ভালোবাসা রায়না, এখন তুমি আমারে কইতেছো তুমি আমারে চাও না, কিন্তু এইটা তো ওইতে দেওয়া যায় না। তুমি আমারে টপকায়া অন্য পোলারের স্বামী ভাইবা নিবা, এইটাও মাইনে নেওয়া যায় না। সাইনা, এত মুসরা মুসরা কথা বলে লাভ নাই, আমার বিয়ে তো ফাইনাল, তুমি আমার কতটাও করতে পারবা না। ফাইনাল বললে তো হবে না সায়না, তুমি কালামরে নিয়া বাসর ঘর করবা আর আমি বাচ্চা পোলাবানের মতো ললিপপ খাবো, এটা তো হয় না সায়না। শুনো, তোমার একটা কথা বলি, তুমি ললিপপ খাবা না আইসক্রিম খাবা নাকি পৃথিবীর তামাম জিনিস খায় ফেলবা সেটা নিয়ে এই সায়নার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু তোমার একটা কথা বলতে, আমার বিয়েতে যদি তুমি খালি কোনো ঝামেলা করছো না তাহলে কিন্তু তোমার আমি 14 শিখের বাপ খাওয়ায় পারবো। এইটা এইটা তুমি ভালোবাসার প্রতিদান দিলে চাই না, 14 বছরের প্রেমের প্রতিদান 14 শিখ, এটা তোমার ভালোবাসা? বাহ, চমৎকার মজাদকার চমৎকার চমৎকার প্রতিদান। 14 বছর যে করতেছো, পাস্ট ইজ পাস্ট, এখন আমার প্রেজেন্টে আমি যাকে বিয়ে করব সে আমার প্রেজেন্ট, সে আমার ফিউচার, সে আমার সব কিছু। তোমার আরো একবার কইয়া যাইতেছি, যাওনের আগে শেষবারের মতো বইলা যাইতেছি, তুমি যদি আমার বিয়েতে কোনো ধরনের কোনো ঝামেলা পাকাইছো তাহলে এই সাইনা কি জিনিস হারে হারে টের পাইবা, কথাটা মনে রাখো। কিন্তু সাইনা, আমি পাঠান বংশের পোলা, আমি দেখবো কালে কালাম কেমনে করে তোমারে বিয়া করে। মাথা ঘুরতে থেকে বেশি রেখে গেছি। আপনার বাড়িতে যে সেনাবাহিনী মতন করা লাগবে। কেন মতন? নয়, ওই চায়না বাজার থেকে বিয়ের কার্ড কিনে নিয়েছে, আইনাই নসদ পাঠানোছে না, তার মুখের উপর ছিঁড়ে দিয়েছে। মনে করছে কি ভেঙে দিই? দেন, ভেঙে দেন, সেটাই ভালো, আমি লাইফ নিশ্চিন্তে পাইছি। তুই আমার মেয়েটারে বিয়ে করে দে কি করবি খুদাই জানে। আমি কি আপনার বিটিরে বিয়ে করতে চাইছিলাম, আপনি তো জোর করে আমার সাথে এই ভেতালের মধ্যে ভালাই দিচ্ছেন, এমন আমার লাইফ নিয়ে টানাটানি। সাইডে সাইডে মেয়েটা বিয়ে দিচ্ছি তো এই জন্য টের পাচ্ছ না? হ্যাঁ, কোনো কদর নেই, ওই পুস্তি তো নসাদ খেলা ডাকি। দিয়ে দেন, ওই নসাদ পাঠানের সাথে বিয়ে দিয়ে দেন, দরকার নেই আমার। ওরে ঘেটার বাচ্চা ঘেটা, তুই নিজের প্রস্তুতি নিয়ে যা, যত তুই ঝামেলা হোক তোর সাথে আমার মেয়েরে বিয়ে দেবো, আর আমি দেখবো যা হয়। যা, কি অসৎ ভাই, অসৎ
আমার বাপের বড় ভাইরা, আমার মার দুলা ভাই আমার ভয়ে আগামীকাল রাইতে গোপনে কালে কালামের সাথে আমি তো এটা দিব না, সম্ভব না। আমি নতুন চাল চালতেছি, তোরা টাউনে যাবি। টাউনে গিয়া নাটক করার কথা কয়া পুলিশের পোশাক আর দুটা বন্ধু পিয়াবি, ঠিক আছে? তোরা পুলিশের ড্রেস পইরা সাথে বন্দুক নিয়া বাড়ির ভিতরে যাবি, গিয়া বলবি, হুঙ্কার দিয়া বলবি, এখানে বাল্য বিবাহ হইতেছে, বাল্য বিবাহ হইতেছে, আইনত দণ্ডনীয়। এটা বলেই কালে কালামের পশ্চাৎ দেশে মনে কর রাইফেলের বাট দিয়া সাপাং সাপাং দুইটা মারবি। ও তেমনি ভিতু ডরে পলাইব যখন, এরপরে কিন্তু আইব আমার হবু শ্বশুর, আমার বাপের ভাইরা, আমার মা দুলা ভাই। আসার সাথে সাথে কোনো ধরনের কোনো কথা না কয়ে তার পশ্চাৎ দেশে সাপাং সাপাং দুইটা মারবি, সেও ডরাই দেবো। ওদিকটা তোরা পরিস্থিতি গোলা করবি, আমি ডাইরেক্ট চায়নার ঘরে টুইকা, চায়নারে বাজা করে করে আইনা বাড়ির মধ্যে নশা। তো তোমার মতো হ্যাপি বুদ্ধি, বিয়ে বাঙ্গাতে সেরকমের একটা বুদ্ধি শিখলাম। শোন, আমার কিছু করার নেই, আমি পাঠান বংশের পোলা, আমার মান সম্মান সবচেয়ে বড়, আমার সেভাবে আমি রোলান্ডোর মতো গোল দিব একলা, ওর মায়রে বাপ। তাইলে তাইলে আমার ভাইরার বেটি আমার পোলার বউ হয়ে যাইতেছে, কেউ ঠেকাইতে পারবো না। আব্বা আমি যাইতেছি, কেউ ঠেকাইতে পারবো না। আব্বা একটা ফুটিয়ে দাও তো। আব্বা গেলাম, আব্বা চল চল চল। উঠতে বাগনে বাজে বাদল, নিম্নে উতলা ধাউরিত, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। এত গোপনে গোপনে বিয়ে হচ্ছে, আমার লোকজন থেকে আসতে পারতেছে না। সেইভাবে প্ল্যান করছি, ঠিক সেই সেইভাবে তোরা কাজ করবি। তোরা গিয়া কোনো কথা নাই, বার্তা নাই, বাল্য বিবাহের অপরাধে সাপাং সাপাং বাড়ি শুরু করবি, কথা বলার টাইমই দিবি না, ঠিক আছে? আর আমি আমার মতো করে যা করার করি, ঠিক আছে? ঠিক আছে ভাই, এই কাজটা তোরা করে যা। সারা নশে টাকা দেবার সারা ঝামেলা করবি না তো, এই যে আজকে বসাই যে বসে রে, ঝামেলা করলে করি কে গিয়ে তো তাহলে আমার সাথে শোনো, এই বাড়িতে নাকি বাল্য বিবাহ হইতেছে, তুমি কি পাত্র? আমি না, হ্যাঁ হ্যাঁ বর, বাল্য না বাল্য না, হুম এই যে গোপ আছে এটাই পাত্র, বাল্য বিবাহ করতেছে। আমি মেয়ের চাচা। ইনি কে? উনি আমার ভাবি, আমার না আপনার ভাবি, মানে মেয়ের চাচা।
তল এখানে বাল্য বিবাহ আছে, বাল্য বিবাহের মধ্যে আমরা নাই। তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি? আমি কিন্তু বাড়ির উপর নিয়ে এসে পড়েছি তোমারে। আমি যে এমন ছিলাম নাকি? ও আমার এইসব কথা করার পরেই তো আমার মাথা মতো আউলে গেছে, এই জন্য আমি এগুলো করতেছি। তুমি আমার ছেলের কথা শুনিছো তো? মারে আমি তোর বাপের মতো রে মা। ও মা, আমার ছেলে অত খারাপ না, নশাদ খুব গভীরভাবে তোমারে ভালোবাসে, আর ও যা করেছে তো সেগুলো তো ভালোবাসার জন্যই করেছে। তুমি ওরে যদি স্বামী হিসেবে মানি না নাও, তাহলে পরে আমার ছেলে নষ্ট হয়ে যাবে। তুমি কি চাও আমার ছেলে নষ্ট হয়ে যাক, আমার ছেলের জীবন বিপন্ন হয়ে যাক? বলো। আসলেই তো খালু ঠিক কইছে, নরশেদ আমারে সত্যি সত্যি ভালোবাসে, অথচ কালাম ভয়ে বিয়ের আসর থেকে পালায় গেল। আমি এত করে তারে বিয়ে করতেছিলাম, আমার পাত্তা না দিয়ে ভয়ের ছুটে সে পালায় গেছে। কেমন পুরুষ সে! না, নরশেদকে আমি বিয়ে করব, এটাই আমার সত্যিকারের ভালোবাসা। কবল বলে তাড়াতাড়ি কবুল শুনে মাথাটা ঘূর্ণিঝড়ের মতো একটা চক্কর খাইছিল, এই জন্য একটু হেলে দেবে। সত্যি বলে তুমি কবুল, তাহলে আজকের থেকে আর আমরা খালা তো স্বামী স্ত্রী এলাম না, আজকে থেকে আমরা আসল স্বামী স্ত্রী।